আসসালামু আলাইকুম, আমি রুনা ব্লগস অ্যান্ড কিচেন থেকে বলছি। আজকে আমি মোমো বানিয়ে দেখাবো। মোমোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস আমি নিয়ে নিলাম, এখন আপনাদের বলতেছি আমি কী কী নিয়েছি। নিয়েছি হলো মাশরুম, হোয়াইট মাশরুমটা, আর হলো মুরগি কুচি কুচি করে নিয়ে নিয়েছি, আর হলো বরবটি, আর সাথে নিয়ে নিয়েছি হলো অনেকগুলো রসুন কুচি করে। এখন এটাকে দেখি আমি আর একটু চপ করতে পারি কি না, চপ করতে পারলে বেটার। একটু চপ করে নিই, মাশরুম দিয়ে দিলাম অনেকগুলো, বাচ্চারা মাশরুম পছন্দ করে তাই একটু পরে পড়ছে, অসুবিধা নেই। এই জায়গাটা আমি পুরো ক্লিন করে নিয়েছি, বলে সমস্যা নাই, হাতও ধুয়ে নিয়েছি, সব কমপ্লিট। হ্যাঁ, সব কমপ্লিট করে নিয়েছি। এখন আমি একটু সবগুলোকে একটু চপ করে নেই, দেখি মাংস চপ হয়ে যাবে ইজিলি। বেশি একদম চপ করবো না, আমি দানা দানা রাখবো, যেন মুখে লাগে দানা দানার মতো। মাংস চপ হয়ে গেছে, মাংস তো বেস্ট পিস, এটা চপ হইতে বেশি ভালো লাগে। এভাবে আপনারা চপ করে নেবেন, না হয় ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, যেমন যেটা আছে সেটা দিয়ে করে নেবেন। ফুড প্রসেসার থাকলে ওটা আরও বেশি বেটার, একটা একটা করে ফুড প্রসেসারে আপনারা সবগুলো করে নেবেন। এগুলো আর করবো না, দেখি আজকে এমন করে কী হয়। এখন এটাতে আমি নিয়ে নিব সম্পূর্ণটা, সম্পূর্ণটা নিয়ে নিব। তো এখন চপ করে ফেললাম, করে আমি এটাতে সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচ, এর সাথে দিয়ে দিব হলো লবণ, লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ। ওই যে লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ, তারপরে দিয়ে দিব হলো ধনে পাতা, দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব হলো আদা রসুন পেঁয়াজ বাটা, দিয়ে দিব এক টেবিল চামচ, মানে সব মিলিয়ে এক টেবিল চামচ। তারপরে দিয়ে দিব হলো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ। সাদাটা দিয়ে দিলাম আমি, অন্যটা দিলাম না, সাদাটা দিয়ে দিছি। আর লেবুর রস দিলাম হলো হাফ চা চামচ, বেশি দিলাম না। এখন এটাকে আমি একটু ইয়ে করে নিচ্ছি, মিক্সটা করে নিচ্ছি। ভালো করে মিক্সড করতে হবে। এটাতে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব, কর্নফ্লাওয়ার না দিলে বাইন্ডিংটা সুন্দর হবে না। বাইন্ডিংয়ের জন্য আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব, একটু তেল দিয়ে দিব, তাহলে এটা মিক্সড হয়ে যাবে। তেল দিয়ে এটাকে আমি ইয়ে করে ফেলব, তেল গরম, একটু গরম তেল দিব, সামান্য গরম তেল দিয়ে এটাকে আমি এর সাথে বাইন্ডিং করব। করে তারপরে হলো দেখবো যে লবণটা ঠিক হচ্ছে কি না। আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক টেবিল চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে এখন মাইনিংটা সুন্দর করে নেই, সাথে একটু তেল দিয়ে দিব।
তেল দিয়ে দিলে কি হবে, জিনিসটা স্মুথ হয়ে যাবে আর সুন্দর হবে। এখন ফ্লাওয়ারটা দিয়েছি হলো ইয়ের জন্য, যেন একসাথে লেগে থাকে, বাইন্ডিংটা সুন্দর হয়, এই জন্য আর কিছুই না। তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ, তেলটা একটু গরম দিবেন তাহলে ভালো হবে। হয়ে গেল আমার মাখা, এখন আমি এটাকে মোমো মতো করে বানাবো। এখানে রেখে দিলাম, আর এখন আমি এই যে রুটি নিয়ে নিলাম, আমি পুরো রুটিটা দিয়েই বড় বড় করে বানিয়ে ফেলবো মোমো। দেখি আগে বানিয়ে নেই, হ্যাঁ মোমোটা বানাবো, তারপরে হলো এইভাবে একটা ইয়ে করে নিলাম, তারপরে আবার করে নিলাম, তারপরে আবার করে নিলাম, তারপরে আবার করে নিলাম, এইভাবে করে নেব। আমি ঠিক বানাতে পারি না মোমো, তারপরেও চেষ্টা করছি যে এইভাবে বানানো যায় কি না। একটু পুটলির মতো, পুটলির মতো করে বানিয়েছি, পুটলির মতো করে বানালাম একটা। এভাবে বানাবো কতগুলো, এবার হাতের মুঠো নিয়ে বানাবো একটা। এই যে হাতের মুঠো, হাতের মুঠোতে নিয়ে একটা বানাবো, দেখি কেমন হয়। এটা থাকবে খোলা, হাতের মুঠো নিয়ে, হাতের মুঠোর মধ্যে নিয়ে বানালাম একটা বড় বড়। হরেক রকমের করে আমি মোমো বানাচ্ছি, দেখি এভাবেও বানাচ্ছি একটা, সব রকমের করে একটা ড্রেবো করে বানাবো, বানিয়ে তারপরে আমি যাব হলো চুলায়। এই বানিয়ে ফেললাম, এবার করে ফেললাম, আমি করে ফেললাম মোমো দুই ধরন, অনেক ধরন দিয়ে, অনেক সিস্টেমে দিই। আসলে মোমোর যে কাটিংটা ওইটা আমি বেশি পারি না, এর জন্য এটা সমুচা টাইপের করেছি, এটা হলো ভেজেছি, আর এটা হলো আমি ভাপে দিয়েছি, ভাপে দিয়ে একটু পুলি পিঠার মতো তৈরি করেছি। এই হলো, এটা হলো ভাপের, আর এটা হলো ভাজা। এখন আমরা খাবো, খেয়ে আপনাদের জানাবো, এখনই খাবো, খেয়ে জানাবো যে কেমন হয়েছে। আর আপনারাও বানিয়ে খাবেন, আর আমি চিলি সস নিয়ে নিচ্ছি, আর হলো ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি, ইয়ে নিয়ে নিচ্ছি, টমেটো কেচাপ নিয়ে নিচ্ছি, টমেটো কেচাপ নিয়ে নিচ্ছি, নিয়ে নিলাম। আর হলো আরেকটা সয়া সস একটা তৈরি করব এখন, সয়া সস দিয়ে হয়ে গেল আমার মোমো, মোমো বানিয়ে ফেললাম। আর এটা হলো চিলি সস, আর এটা হলো টমেটো কেচাপ। এখন একটু খেয়ে দেখব যে কেমন হয়েছে, ভালো হয়েছে কি না, বিশেষ করে ভাপ দেওয়া যেটা, ভাপ দেওয়া যেটা ওটা কেমন হয়েছে, মজা নাকি কি, অনেক মজা হয়েছে। তবে আমি ডিজাইনটা করতে পারি নাই, এই জন্য আমি সবার কাছে একটু ইয়ে চেয়ে নিচ্ছি, কারণ এটা অনেকের কাছে মনে হবে যে কী বানাইলো আপা, কী করলো। হ্যাঁ, এই জন্য আপনারা আপনাদের মতো ডিজাইন করে নিন, আমি আমার মতো করে করে নিয়েছি। তো আপনারা এভাবে বানিয়ে খাবেন, মজা হয়েছে, খুবই মজা হয়েছে, কারণ আমি এখানে অনেক ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, এটা আপনারা দেখেছিলেন। এভাবে বানাবেন, বানিয়ে খাবেন, তাহলে মজা লাগবে। তো আজকের মতো এখানেই, তো খেয়ে তো দেখালামই যে খুব মজা হয়েছে আর সম্পূর্ণ হয়েছে,
আর আমি অন্যরকম ভাপে দিয়েছিলাম, আপনাদের আরেকবার দেখাবো আমি যখন ওই ভাপে দেই। আজকে ট্রাই করে দেখলাম যে ওইভাবে ভাপে দিলে হয় কি না, তো হয়েছে, তো সুন্দরই হয়েছে। এখন আপনারা সবাই ট্রাই করবেন, বানাবেন, খাবেন। আর হলো আমার ইয়েটা সাবস্ক্রাইব, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইকস দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। কমেন্টস করলে ভালো লাগে, কারণ অনেক কিছু জানা যায় এবং অনেক কিছু বলাও যায়, আবার আপনারও বলতে পারবেন। তো আপনাদের জন্য ইজিভাবে আমি বানিয়ে দিলাম মোমো। মোমো বলেন, যাই বলেন, এটার তো অনেক ধরনের নাম, আমি মোমো বলে দিলাম আর কি। ডাম্পলিং টাম্পলিং বহুত কিছুই বলা যায়। তো ঠিক আছে, আজকের মতো এখানে। ভালো থাকেন, সবাই ভালো থাকেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।